হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাজদীপ এবং আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে সঠিক উপায়ে পোর্ট্রেট আঁকা যায়, আর আমি কী কী মেথড ইউজ করি সেটাও দেখাবো আজকে। তো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, চলুন শুরু করা যাক। তো প্রথমেই যেটা বলবো, একটা ফেসকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। তো কপালের ওপর দিয়ে একটা ভাগ, কপালের ওপর থেকে ভুরু পর্যন্ত, কপালের ওপর দিয়ে ভুরু পর্যন্ত দেখতে পাচ্ছেন, আমি দাগ টেনে রেখেছি আপনাদের সুবিধার জন্য। তো কপালের ওপর থেকে ভুরু পর্যন্ত একটা ভাগ, ভুরু থেকে নাকের নিচে দিয়ে একটা ভাগ, তারপরে নাকের নিচ থেকে থুতনি পর্যন্ত আর একটা ভাগ। তাহলে তিনটি সমান ভাগে আমি ভাগ করে নিয়েছি আপনাদের সুবিধার জন্য, দেখার জন্য। তো আমি আপনাদের এখন নেটে দেখাবো। দেখতে পাচ্ছেন প্রথম ভাগে, দেখুন এক থেকে পাঁচ পর্যন্ত, পাঁচ থেকে দশ পর্যন্ত, দশ থেকে পনেরো পর্যন্ত মাপটা আছে। তাহলে প্রত্যেকটা আমি পাঁচ করে নিয়েছি, সমান ভাগে ভাগ করেছি। এবারে আমরা দেখে নেব যে চোখ, নাক এবং ঠোঁট এদের সাথে সম্পর্কটা কী। প্রথমে দেখে নেব যে পুরুষ আয়তনটা কত, পুরুষ আয়তনটা দেখতে পাচ্ছেন এখানে চার সেন্টিমিটার আছে। তো চার সেন্টিমিটার পুরুষ আছে, এবার নাকের আয়তনটা কী সেটা দেখবো। চার সেন্টিমিটার হলো, এবার নাকের শুরু থেকে শেষ পর্যন্ত চার সেন্টিমিটার হলো। এভাবে আমরা পেয়ে যাবো নাকের আয়তনটা, নাক কতটা লম্বা হয়। এবার দেখুন চোখ, দুটো চোখের মধ্যে যে গ্যাপটা হয় সেই গ্যাপটা কতটুকু হয়। হবে নাকের উপরের ভাগ থেকে নাকটা কোথায় গিয়ে উপরে শেষ হবে, সেখান থেকে চোখের চোখের কতটা দূরত্ব হয় সেটা কতটুকু হয় সেটা দেখানো। তো একটা চোখের যতটুকু পাঁচজন টু পয়েন্ট থ্রি আমরা বের করেছি, তো সেখান থেকে নাকের নিচে পর্যন্ত টু পয়েন্ট থ্রি মাপটা। তো একই আয়তন হয় দেখতে পেলেন। তো চোখ, নাক, ভুরু এদের মধ্যে সম্পর্কটা আপনারা দেখতে পেলেন যে কীরকম হয়। এবার দেখ দেখবো যে চোখ, নাকের নাক কতটা চওড়া হয়, কতটা মোটা হয় সেটা কীভাবে বের করবো। নাকের নিচে দিয়ে পর্যন্ত যে মাপটা নিয়েছিলাম, সমানভাবে মাপটা নিয়েছিলাম, এই মাপটাকে আমরা তিন ভাগে ভাগ করে নেব সমানভাবে। তো মাপটা তিন ভাগে সমানভাবে ভাগ করে নেব। তো এই একটা ভাগ হলো, দুটো ভাগ হলো, তৃতীয় ভাগ এটা তিনটে ভাগে সমান আশা করি সমানভাবে ভাগ আছে। এবার ওপরে যে ভাগটা নিলাম ওইখান থেকে আমাদের ঠোঁটটা আঁকতে হবে, ঠোঁটের মাঝখানটা ওইখান থেকে শুরু হবে। এবং আমি ঠোঁটটা এঁকে রেখেছি দেখানোর জন্য আগে থেকে। এবং আমরা এখন দেখবো ঠোঁটটা কতটা চওড়া হয়, কতটা লম্বা হয় সেটা আমরা কীভাবে বার করবো। চোখের মণিটা আছে দেখতে পাচ্ছেন, ওখান থেকে দাগটা না আছে, চোখের মণিটা থেকে সমানভাবে দাগ টেনে নিচে পর্যন্ত আসবে, এবং এপাশেরটাও সমানভাবেই আছে দেখতে পেলেন। তাহলে ঠোঁটের চওড়াটা আমরা পেয়ে গেলাম কতটুকুভাবে। এবার আমরা ঠোঁটটা এঁকে নেবো ভালোভাবে। এবার ঠোঁটের ওপর থেকে একদম চোখের কোণা পর্যন্ত একটা সোজা দাগ টেনে নেবো ত্রিভুজের মতন। তো দাগ টানার পরে আমরা নাকের লম্বাটা আগেই পেয়েছি, এবার ওখান থেকে চওড়াটা আমরা পেয়ে যাবো, নাকটা কতটা চওড়া হবে। আপনার যদি কোনো ভুল হয়ে থাকে ড্রয়িংয়ে তাহলে এভাবে ক্রস চেক করে আপনারা দেখে নিতে পারেন কীভাবে
সঠিকভাবে নাক বা চোখের আয়তন পেতে পারি আমরা। এবার দেখবো আমরা কানের আয়তন কতটা হবে। কানের আয়তনটা পাওয়ার জন্য আমাদের বের করতে হবে যে থুতনির নিচে থেকে একদম একদম লম্বাভাবে মাঝখান থেকে ভাগ করে থুতনির নিচে দিয়ে ঠোঁটের কোণা দিয়ে উঠবে, উঠে একদম মাথা পর্যন্ত চলে যাবে। মাথা পর্যন্ত চলে গেলে তো দেখতে পাচ্ছি তো এখান থেকে দাগ টানা হলো, গেলে এখান থেকে, এখানে যেহেতু চুল আছে আসল ড্রয়িংটার রেফারেন্সে চুল আছে ওই জন্য কানটা ঠিক মতন দেখা যাচ্ছে না আসল সেটাই আসল ছবিটাই। তো আমি তবু আপনাদের দেখাবো যে কানটা কীভাবে হয়। এই পাশেরটাও দেখিয়ে দেবো আপনাদের সুবিধার্থে, কিন্তু এ পাশে রেফারেন্স ছবিতে কানটা দেখা যাচ্ছিল না ওই জন্য আমি এ পাশে কানটা আঁকিনি। তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন, কোনো ভুল হলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, তো নমস্কার, সবাই ভালো থাকবেন, স্টে সেফ, স্টে হোম।